অসম বিধানসভার নতুন ভবন অত্যাধুনিক অসম বিধানসভার ভবন আরম্ভ এক নতুন যাত্রার কোটি টাকা ব্যয়ে নির্মাণ হওয়া দিসপুরের আটক ধুনিয়া অসম বিধানসভার নতুন ভবনটি দেওবারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লায় অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিন কেন্দ্রীয় মন্ত্রীদ্বয় সর্বানন্দ সোণোৱাল আর রামেশ্বর তেলি উপস্থিত আছিল দেওবাৰৰ দিনটোত নতুন ভৱনৰ উদ্বোধনী সমাৰোহত ন পুৰণি বহু ৰাজনৈতিক নেতাৰ সমাহাৰ ঘটিল ধন্যবাদ মহোদয় ইয়াৰ পৰা ইস ৰাজ্য কে পহলে মুখ্যমন্ত্ৰী গোপীনাথ বৰদৈল জী কা ভূপেন হাজাৰী জী কা বিষ্ণু প্ৰসাদ জী কা লক্ষধৰ জী কা আৰু কেই স্বতন্ত্ৰতা সেনানী আৰু ৰাজনেতাও কা বহুত বড়া যোগদান ইস রাজ্য কে বিকাশ কে লিয়ে রাহা হ্যায় আজ হম সব ইস স্বর্ণিম দিন মে উন সবকো ইয়াদ করতে হ্যায় দেশের ভিতরতে প্রাচীন বিধানসভা সমূহের ভিতর অসম বিধানসভা অন্যতম বলে কয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নতুন ভবনটোত রাজ্যের প্রতিটি জাতি জনগোষ্ঠীর সংস্কৃতি আর পরম্পরা এই ভবনত প্রতিফলিত হয়েছে বলেও কয় মুখ্যমন্ত্রী সন্মানীয় অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী ডাঙরিয়ার কার্যকালত এই বিধানসভাক এক প্রাসঙ্গিকভাবে আমার সন্মুখত দাঙি ধরার প্রচেষ্টা চলিছিল আজির আমার অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়ার এই কার্যকালত আমি আমার লক্ষ্যত উপনীত হব পারিলো বিধানসভার আমার ইতিহাসে বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়ার এই প্রচেষ্টাক সদায় গৌরবেরে সৈতে সোঁৱৰণ করব লোকসভার অধ্যক্ষ ওম বিড়লায় দেওবারের বিশেষ কার্যসূচীত অংশ লবলে পাই অভিভূত হয়ে পড়ে কেবল আসাম কে লিয়ে নেই ইস নর্থ ইস্ট কে সভি রাজ্য কে লিয়ে বহুত ঐতিহাসিক দিন হ্যায় মে ইস বিধানসভা কে ভবন কো জনতা কো সমর্পিত করনে কে লিয়ে আপ সবকো বহুত বহুত শুভকামনায় দেতা হুঁ বধাই দেতা হুঁ এইগৰাকী হল 93 বছৰীয়া প্ৰবীণ বাওপন্থী নেতা তথা পূৰ্বৰ চাৰিবাৰৰ বিধায়ক হেমেন দাস উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত হৈ হেমেন দাসে সদনত সদস্য অনুপস্থিতিৰ প্ৰসংগ উল্লেখ কৰে আমি যি সময়ত আছিলো সেই সময়ত এইবিলাক কথা কল্পনাই কৰিব পৰা নাছিল তেতিয়া টকা পইচাৰো খুব কম আছিল এতিয়া বিধানসভাৰ সদস্যৰ সংখ্যা উপস্থিত সদস্যৰ সংখ্যা কমছে বিধানসভা চলি থাকোঁতে এইটো হৈছে বেয়া খবৰ বিধানসভা যেতিয়া চলি থাকে তাতে সদস্যৰ উপস্থিতি কম আৰু বিশেষকৈ মন্ত্ৰীৰ উপস্থিতি কম তদানীন্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈৰ দিনৰে পৰা অসম বিধানসভাৰ এই স্থায়ী ভৱনটোৰ নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ হৈছিল সেইবাবেই বিৰোধীৰ উপদলপতি ৰকিবুল হুছেইনে অনুষ্ঠানত অংশ লবলৈ আহি স্মৰণ কৰে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীগৰাকীক মোৰ মনত পৰিছে আজি প্ৰয়াত তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ কথা যে তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ দিনতে এইটো আৰম্ভ হৈছিল আৰু এটা গতানুগতিক প্ৰক্ৰিয়া সকলো প্ৰতিনিধিৰ কাৰণে আমাৰ এটা আজি অতি ভাল দিন গতিকে আমি সমিল মিলেৰে এই বিধানসভাৰ ঐতিহ্যমণ্ডিত বিধানসভা আজি উদ্বোধন কৰিব আহিছোঁ আমি সকলোৱে সহযোগ কৰিবলৈ আহিছোঁ গণতন্ত্ৰৰ পবিত্ৰ মন্দিৰ স্বৰূপ অসম বিধানসভাৰ ভৱনৰ কাম নিজৰ কাৰ্যকালত সম্পূৰ্ণ কৰিবলৈ পাই উৎফুল্লিত হৈ পৰে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী মোৰ দিনত মই সেইটোৱেই ভাল লাগিছে যে অসম বিধানসভা আমি এটা সম্পূৰ্ণ ৰূপ দিবলৈ সক্ষম হলোঁ আৰু আজিৰ পৰা এই বিধানসভা ইয়াত বিধানসভাৰ মানে কাৰ্যপ্ৰণালী চলাৰ কাৰণে মানে সাজু হৈ উঠিছে নতুন বিধানসভা ভৱন উদ্বোধনীৰ লগে লগে ৰাজ্যত আৰম্ভ হ'ল সংসদীয় ৰাজনীতিৰ এক নতুন ইনিংছ কেমেৰাত অঞ্জন ডেকাৰ সৈতে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট